হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি আবারও ব্লগ শুরু করলাম। তো আমার মেয়ে যে অবস্থা হয়েছে, রাত্রে ঘুম নাই, মাথা ব্যথা, যন্ত্রণা, ঘুমাইতে পারছে না, ভাম লাগাই সেরা কিছুটা মেসেজ করে দিলাম। একদম মানে কিতা কইতাম, সারা রাত্র ঘুম হইনি, ঘুমের লাগে খুবই মানে চেষ্টা করতেছে, ঘুম হইতেছে না, মাথা ব্যথা, যন্ত্রণা। আর সকালে তো আট পরীক্ষা আছে, হয়তো এ কারণে টেনশন করছে মনে হয়, ঘুমাইতে পারতেছে না। আমি অনেকক্ষণ সময় ধরে স্যারা মেসেজ করে দিতেছে, ঘুমাইতে চেষ্টা করতেছে, ঘুমাইতে পারতেছে না, মাথা যন্ত্রণা, তো সারা রাত্র ঘুম হইছে না, সকালে পরীক্ষা আবার যাইতে হইব, ওইটা লাগে। তো মেসেজ করতে করতে মাথার উপরে এটা লাল হয়ে গেছে কাপড়া। তো এখন যাইতাছি মেয়েরে দিয়ে আইতাম, আগে ছেলেরে দিয়ে আইছি 9টার সময়। তো 12টা বাজে, তো এই 12টার সময় হয়েছে মেয়ের পরীক্ষা, 9টার সময় হয়েছে ছেলের পরীক্ষা। তো মেয়েরে লইয়া যাইতাছি এখন, এমনি কীভাবে দিব জানি না, সারা রাত্র তো ঘুমাইতে পারছে না। আর দিয়াইয়া সেরা আমার যে বাড়িঘরে কাজ করলাম, কী কী কাজ করি আমি আজকে দেখো, কী কী রান্না করি, মানে কী আইটেমে রান্না করছি আজকে আমি, অনেক জাতে মাছ আছে, মাংস আছে, এরপরে কিতা মাছের মাথা। এখন আমি লইছি মাছের তেল আর মাছের মাথা একটা, এটা আজকে অন্য রকমের রেসিপি বানাবো আমি। একটা পেঁয়াজ কাটটা দিছি কুচি কুচি করে, এরপরে আষ্টা রসুন দিছি না বাইটটা সেরা, এরপরে দিমো আমি এখন আদা, আদা দিয়ে সুলাই আছে কুচু কুচু করে কাইতা দিছি, আর ওই আষ্টা আষ্টা ওই কাঁচামরিচ দিয়া দিছি, মানে যার যার পরিমাণে এটা দিয়ে আর কি, আমি বেশি দিছি না, কমই দিছি, হলুদ দিছি, লবণ দিছি, এরপরে শশা তেল দিমো, শশা তেল দিয়া সেরা ভালো করে সেরা মাইকা, এরপরে জল টল দিয়া সেরা, এরপরে বোয়ামো, জল জল দিমো পরিমাণ মতো, জল দিয়া সেরা বয়া এরকম। মানে আমার কাছে মাছের মাথা তাতে থাকলে আছে না, অনেক কিছু গন্ত করে খায়, মাছের মাথা দিয়ে লাউটা রান্দা খায়, অনেক কিছু করে খায়, কিন্তু আমি এতটা ই খাইতাম ভালো লাগে না, এইভাবেই খাইলে আমার কাছে ভালো লাগে। এটা দেখো শুকাইয়া যাইতেছে গা, অলরেডি বয়া দিয়ে সেটা শুকাইতেছে, এটা আর একটু শুকাইব, একদম শুকনা শুকনা হইলে আমি লামাই লুম ওইটারে। তো মানে তখনই গিয়া সেরে মানে টান টান পরব, এরপরে ওই কাঁচা লঙ্কা দিয়ে আস্তে আস্তে দিছে এটারে একটা কিচ্ছু দিয়া সেরা ছেচা লুমো, ছেচা সেরা, এরপরে পুরো ফিনিশ করুম। মাছের মাথা তো কাদা ওই থাকে, বেশি বেশি কাদা থাকলেও মানে বোঝা যায় তো না, কাদা দিয়ে বাচ্চা বাচ্চা খাওয়ান যায়, অলরেডি হয়ে গেছে গা আমার লামাই লুমো, এক তোর মানে একটা সবজি হয়ে গেছে গা। এরপরে দেখো এখানে আমি কিতা ফুলকপি, ফুলকপি যে দুগা দিয়ে আছে না, এই ফুলকপি দুগা দিয়া মূলা দিয়া এই চাকুই করুম আজকে আমি, চাকুই বলতে মানে মাংস দিয়ে সেরা করুম। আমি বাজার থেকে কুটুর মাংস লই আইছি, আর দেখো পরিমাণ মতো জল দিছি আমি, মানে সামান্য জল দিছি, অ্যাকচুয়ালি আমার হাজবেন্ডে পছন্দ করে না খাইতেও চানা, আমরা বাড়িতে আমি খাই, আমার মেয়ে খায়, আমার ছেলে খায়, আমরা তিনজনে খাই। আর এটার লাগে আমি চাল ভিজাই, চাল ভিজামো, চালে চাল ভিজাই সেরা পরে গ্রাইন্ডার করে দিমো, মিক্সার গ্রাইন্ডার করে। তো আমি এখানে মাংস নিছি, মাংস দিয়া দিমো দেখো, মানে আমি দেখো বয়সে যেহেতু দেখেই দিমো, এখন অলরেডি আগের থেকে লবণ শীতল সব কিছু দেওয়া হয়েছে। তো মাংস কুদ্দুর নিছি দেখো, অনেক অনেকটা মাংস নিছি আমি, তো দিয়া সেরা এ লারা সারা করুম, কুদু ওই শীতলের কাড়া বাইরেছে, এটা ফালামু, ফালাই সেরা, এরপরে সুন্দরভাবেই তো রান্ধন লাগে না খাইতে, দেখো ফেনা উঠতেছে। আমি কিতা দিছি এখানে এ খাওয়ান সুদা দিছি, আর মূলা দিয়ে পরে দিমো, এটা যদি খাওয়ান সুদা দিয়ে খাওয়ান সুদা দিলে এটা গইলা যাইব গা, এটা লাগে আমি আর দিছে না, পরে দিমো কইয়াছে। তো পরের নামানোর সময় দিলে এটা কিন্তু আস্তে আস্তে থাকে। আর এখানে আমি 5টা নিবু পাতা নিছি, নিবু পাতা দিয়ে দিলে মানে একটা সেন্ট থাকে, ওই সেন্টটা খাইতে খুবই মজা লাগে, মানে গন্ধটা থাকে আর কি, খুব মজা লাগে খাইতাম। তো দেখো অলরেডি ফেনা উঠছে, বলকা উঠতে গেছে গা, ফেনা ফেনা ভাব হয়েছে, অ্যাকচুয়ালি এটা ফেনা দি ফেনা না, কিন্তু অ্যাকচুয়ালি তেল, এটা ওই মাংসর তেল দি, তাহলে আমি পরে এটা লাস্ট মুহূর্তে এই ফালাইছি তেলটারে। আর ধর আমি প্রথমে যে চাল দেখাইছি এই চালটারে আমি গ্রাইন্ডার করে লই লিছি, গ্রাইন্ডার করে সেইটা লইয়া এখন দাইলা দিছি, মানে বেশি এত মানে ঘন করছে না, পাতলা পাতলা কইরা লইছি আমি,
হাত লইবার বেশি ঘন হইলে খাউন জানা দেখো কি সুন্দর মানে খুবই ভালো লাগছে মনে হয় টেস্টি হইব আর কেউ যদি খাইতে ইচ্ছা করে তাড়াতাড়ি করে সেরা আয়া পড়ো আমার বাড়ির আর একটা দিন তরকারি সহ তুমরা লইয়া খামো সবাই মিললা সেরা আর অনেকে তো বানায় খাইতে পারে কিন্তু আমি তো অনেকদিন হয়েছে বানায় খাই না তো আমি বানায় খাইছি আজকে এটা মানে আমার কাছে খুবই খুবই ভালো লাগছে মানে তরকারি দিয়ে ভালো লাগে আর কি অন্যরকম রানলে তো চাকুটি রাইন্দে ছাড়ছি এখন বোয়ামো মাছ মাছ বাজুম আমার হাজবেন্ড যেহেতু খাই না কিতা করমো তাইলে মাছ তো রান্না করতেইব না তাই না আমার হাজবেন্ডের লাগে মাছ রান্না করমো ফুলকপি দিয়েছে রে ফুলকপি কাইতে একটা ফুলকপি নিয়েছে রে মাছটা রান্ধন লাগবো তো মাছ তেলে সেরা দিছি বাড়ি ঘরে যদি কেউ মানে এক একলগে যদি না খায় তাহলে তো হয় না কিন্তু আমি তো সব জিনিস আমার হাজবেন্ডের সাথে তাল মিলাইয়ে খাইতে পারি কিন্তু আমার হাজবেন্ড কিন্তু খাইতে পারে না তার যে অভ্যাস নাই যে খায়া ওইটা লেগে তো দেখো কি সুন্দর করে সারা বাজ্যা লইতেছে আমি মাসটে ফুলকপি টুলকপি দিয়া সেরা অলরেডি ঝোল টুল মানে হালকা ঝোল রেখা সেরা লামাই লিছি তো বিকালে খাওয়া দাওয়ার পরে এই গ্রুপের মিটিংয়ে আমরা বয়ে গেছে গা আরও আসলো আমরা গ্রুপের লোক তারা গেছে কেউ নিমন্ত্রণ খাইতে গেছে কেউ মানে ডাক্তার দেখাইতে গেছে ওই আইতে পারছে না সে কারণে তো সারাদিনে কত ব্যস্ত থাকে দেখো আমার সারাদিন কিন্তু সারাদিন ব্যস্ত তো ফ্রেন্ডস তোমরা যদি আমার ব্লগটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই অবশ্যই করবেন আর পরবর্তী ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা করবো টাটা।